কয়েকশো বছর আগে থেকে মেক্সিকো এবং দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে কচি পেয়ারা পাতা দিয়ে বানানো চা পানের রেওয়াজ ছিল, কারণ তাদের ধারণা ছিল এই পানীয়টি পান করলে একাধিক রোগ দূরে থাকতে বাধ্য হয়। আধুনিক গবেষণায় দেখা গেছে পেয়ারা পাতার চা বা পেয়ারা পাতার রস খেলে মারাত্মক 15টি রোগ থেকে আমাদের দেহ মুক্তি পায়। পেয়ারা পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, লাইকোফেন, পটাশিয়াম ও ফাইবার রয়েছে। আমরা বাঙালিরা এই বিষয়ে এতদিন পর্যন্ত কোনো খোঁজ খবরই রাখিনি, তাই তো আজ আপনাদের পেয়ারা পাতার উপকারিতা ও ব্যবহার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানাবো আমি। পেয়ারা পাতা জটিল কার্বোহাইড্রেটকে সুগারে রূপান্তরিত হতে বাধ্য। এই ধরনের সুগার অতিরিক্ত ক্ষুধা ওজন বৃদ্ধির জন্য দায়ী। এ কারণে পেয়ারা পাতা ওজন কমাতে এতটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে। উচ্চমাত্রায় ভিটামিন এ সমৃদ্ধ হওয়ায় পেয়ারা পাতা দৃষ্টিশক্তি উন্নতিতে ব্যাপকভাবে ভূমিকা রাখে। এছাড়া এর ভিটামিন সি কৌশিক নালীকে উন্নত করে রেটিনাল কোষের সঠিক কার্যক্রমে সাহায্য করে। চোখের ছানি, রাতকানা রোগ, বয়সজনিত চোখের সমস্যা সহ চোখের সামগ্রিক স্বাস্থ্যের উন্নয়নে পেয়ারা পাতা ভালো ফলাফল দিতে পারে। অনেক বছর ধরে ডায়াবেটিসের চিকিৎসায় চীনা ঔষধে পেয়ারা পাতা ব্যবহৃত হয়ে আসছে। পেয়ারা পাতা শরীরে ইনসুলিনের মাত্রা বৃদ্ধি না করেই সুগারের পরিমাণ কমিয়ে ফেলতে পারে, ফলে এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। 1983 সালে দ্য আমেরিকান জার্নাল অফ চাইনিজ মেডিসিনে প্রকাশিত হয় পেয়ারার রসের হাইপোগ্লাইসেমিক গুণের প্রভাব ডায়াবেটিস মেলাটাইসিস চিকিৎসায় খুবই কার্যকর। উচ্চ আঁশ ও নিম্ন গ্লাইসেমিক ইন্ডেক্সের পেয়ারা রক্তে সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণ করে। এছাড়া যারা ডায়াবেটিসের উচ্চমাত্রা ঝুঁকিতে রয়েছে, পেয়ারা পাতার চা তাদের ঝুঁকি কমাতে যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করে। কচি পেয়ারা পাতা শুকিয়ে মিহি গুঁড়ো করে এক কাপ গরম পানিতে এক চা চামচ দিয়ে 5 মিনিট ঢেকে রেখে তারপর ছেঁকে নিয়ে পান করতে পারেন প্রতিদিন। গরম পানিতে পেয়ারা পাতা সেদ্ধ করে নিয়ে তা চুলে লাগিয়ে চুল পড়া বন্ধ করা যায়। তবে মাথায় লাগানোর আগে পানি পুনরায় ঠান্ডা করে নিতে ভুলবেন না। পেয়ারা পাতা চা ব্যাকটেরিয়ার কারণে সংঘটিত ডায়রিয়া প্রতিরোধ করে। ডায়রিয়া হলে দিনে কয়েকবার এই চা খেলে পায়খানার পরিমাণ পানির মতো ভাব পেট ব্যথা কমিয়ে দ্রুত সুস্থ করে তুলবে। পেয়ারার অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণের জন্য হজম ক্রিয়া ভালো হয়। এটা ব্যাকটেরিয়া ও জীবাণু বৃদ্ধিতে বাধা দেয় এবং এর আঁশ হজম ও নিঃসরণকে উন্নত করে। পেয়ারা পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোফেন থাকায় এটি স্তন ক্যান্সার, জরায়ু ক্যান্সার ও মুখের ক্যান্সারের বিরুদ্ধে বিশেষভাবে কার্যকরী ভূমিকা পালন করে। গবেষণায় দেখা যায় যে জরায়ু ক্যান্সার বৃদ্ধির জন্য দায়ী অ্যান্ড্রোজেন তৈরি রোধে পেয়ারার রস বিশেষ ভূমিকা পালন করে। ব্রঙ্কাইটিসের মতো রোগের উপশমের পাশাপাশি সর্দি কাশি নিরাময়েও পেয়ারা পাতা সাহায্য করে থাকে। গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলের কাঁচা ফলের রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও আয়রন, যা অতিরিক্ত মিউকাস ক্ষরণের বাধা দেয় ও জীবাণুর বংশবৃদ্ধি রোধ করে। পেয়ারা পাতা দেহের হিস্টামিন তৈরির প্রক্রিয়া নিরাময় করে অ্যালার্জি পার্শ্ব প্রতিক্রিয়া কমাতে পারে। এছাড়া পোকামাকড় কামড়ের কারণে ফোলা কমানোর জন্য পেয়ারা পাতা ব্যবহার করা যেতে পারে। মাড়ির রক্ত পড়া, মুখের ঘা বা মুখের ব্যথার উপশম করে পেয়ারা পাতা। দাঁতে প্লাক জমা মুখের ভেতরে একটি বড় সমস্যা, পেয়ারা পাতা অ্যান্টি প্লাক বৈশিষ্ট্যের জন্য খুব কার্যকরী। ভেষজ বিদ্রা, মুখ গহ্বর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য কচি পেয়ারা পাতার পেস্ট ব্যবহার করার পরামর্শ দেন। এই পাতা প্রদাহনাশক, বেদনানাশক এবং জীবাণুনাশক গুণাগুণের জন্য এটা মাড়ির প্রদাহ, মাড়ি ফোলা, মুখের দুর্গন্ধ দূর করতে, দাঁতের ব্যথা, মুখের ঘা সারাতে বেশ কার্যকরী। পেয়ারা গাছের ডাল দাঁতের মাজন হিসেবে ব্যবহার করা যেতে পারে। প্রতিদিন 1-2টি পেয়ারা পাতা মুখে নিয়ে চিবলে ভালো ফল পাবেন। পেয়ারা পাতা দিয়ে তৈরি করতে পারেন মাউথওয়াশ। পেয়ারা পাতা পিষে ব্রণের উপর লাগালে পেয়ারা পাতার মধ্যে থাকা ভিটামিন সি ব্রণ কমাতে সাহায্য করে। একই পদ্ধতিতে মুখের কালো দাগও দূর করা যায়। শুধু সাথে কিছুটা পানি মিশিয়ে নিন। পেয়ারা পাতা রক্তকে অতিরিক্ত ঘন হওয়া থেকে রোধ করে ও দেহে রক্ত চলাচল সচল রাখার মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। পেয়ারা পাতা উচ্চ ফাইবার ও হাইপোগ্লাইসেমিয়া ধর্মী হওয়ায় এটি সহজে উচ্চ রক্তচাপের বিরুদ্ধে কাজ করতে পারে। পেয়ারা পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন B3 ও B6 থাকায় এটি মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে। রক্ত চলাচল ও মনোযোগ বৃদ্ধিতে নিয়াসিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পেয়ারা পাতায় থাকা পটাশিয়াম মস্তিষ্কের তড়িৎ পরিবহনে সাহায্য করে, যা চিন্তা শক্তি ও স্মরণ শক্তি বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পেয়ারা পাতায় প্রচুর পরিমাণে কপার থাকায় এটি আমাদের থাইরয়েড সুস্থ রাখতে সাহায্য করে। দেহে হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ ও সকল অঙ্গের কার্যক্রম নিয়ন্ত্রণকারী গ্রন্থিগুলোর মধ্যে থাইরয়েড সবচেয়ে গুরুত্বপূর্ণ। কপারের কাজ হলো থাইরয়েড গ্রন্থি পুরো দেহে প্রয়োজনীয় হরমোন ঠিকমতো তৈরি করছে কিনা এবং হরমোনগুলো পুরোপুরি কাজে লাগছে কিনা তা খেয়াল রাখা। পেয়ারা পাতায় প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। এটি দেহের রেচন কার্যে সহায়তা করে এবং শরীরের বর্জ্য নিঃসরণের পর দেহকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে। পেয়ারা পাতায় রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা কোষকে নষ্ট করার জন্য দায়ী ফ্রি রেডিকেলকে নিরপেক্ষ করে। ফ্রি রেডিকেলের জন্য সাধারণত ত্বকের বয়সের চিহ্ন যেমন শুষ্ক, রুক্ষ, ভাজ ও অনুজ্জ্বলতার ছাপ পড়ে। ত্বকে নমনীয়তা ও ইলাস্টিসিটি রক্ষা করে পেয়ারা পাতায় থাকা ভিটামিন সি। এছাড়া পেয়ারা পাতার সংকোচনের বৈশিষ্ট্যের কারণে এটা আমাদের ত্বক উন্নত
করতে ও সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বকে রক্ষা করে। তাছাড়া ত্বকের সমস্যা যেমন ব্রণ ফুসকুড়ি থেকেও রক্ষা করতে পারে এই পেয়ারা পাতা। তাই সুন্দর ত্বক পেতে চাইলে পেয়ারা খেতে পারেন অথবা কচি পাতা বা পেয়ারা পেস্ট করে মুখে মাখতে পারেন।